গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুইটার জন্য আমরা জিআরবিটি ফর্ম করেছিলাম। এই জিআরবিটি এর মধ্যে 2410 জন গ্রুপ সির জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম আমরা। অনেকে পার্টিসিপেট করেছে, কত সংখ্যা আমার এই মুহূর্তে বলতে পারবো না। এবং সেখানে 2410-এর মধ্যে 1980 জন জিআরবিটি রিকমেন্ড করেছে বিভিন্ন দপ্তরকে যে আপনারা এই লোককে চাকরি দিতে পারেন। জিআরবিটি একটা সংস্থা করেছে, জিআরবিটির মাধ্যমে যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্টের লোক আছে, এরকম বিভিন্ন দপ্তরের লোক জিআরবিটির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি এরকম করেছে। তো গ্রুপ সির জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছে 2410, এবং এর মধ্যে অনেকে পার্টিসিপেট করেছে। রিটেনের টিকার পর রিটেনে অনেকে টিকেছে, কিন্তু রিটেন শুধু রেজাল্ট না, রিটেনে 1+3 মানে চারজনকে পাঠাবে, একটা লোককে নিতে গেলে চারজনকে পাঠাবে ইন্টারভিউ। সেই ইন্টারভিউ হওয়ার পরে ইন্টারভিউর মাস এবং রিটেনের মাস যুক্ত হওয়ার পরে ফলে যারা বেটার রেজাল্ট করেছে তাদেরকে রিকমেন্ড করেছে চেয়ারম্যান। এবং 433 জন বাকি আছে। এই 433 জন কিসের বাকি ডিটেলস আমি জানি না, তো বলে রাখি। যেমন আপনার এক্স সার্ভিস ব্যাংক পাওয়া যায়, এটা রিজার্ভ পোস্ট ক্যাটাগরি ওয়াইজ আছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আগের মতো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ চাকরি হয় না। সিস্টেমটা কি, এখন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিন্তু চারটা ভাগ, চারটা বা পাঁচটা ভাগ আছে। কেউ আছে ব্লাইন্ড, কেউ আছে পায়ে অসুবিধা, কেউ আছে হাতে অসুবিধা, এরাও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। এই চারটাকে ভাগ করা হয়েছে। মানে যদি দেখা যায় ব্লাইন্ডের কেস, অন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দেওয়া যাবে না। সেই জন্য এই জিনিসে দেখা যাবে রিটেনে ধরুন কয়েকজন 92 পেয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, কিন্তু দেখা যাবে 82 নম্বর দেখবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা টিকেছে দুইটা মাস 82, এর রিটেনে 92, তাহলে 82 কে কেন দেওয়া হলো লোকপট, কারণ ওই যে ব্লাইন্ডের জন্য রিজার্ভ আলাদা, আগে ছিল না এটা, এটা ছিল না কয়েক বেশ কয়েক বছর সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দেশ অনুসারে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ভাগ করা হয়েছে। দেখা যায় অন্যরা বেনিফিট পায় যা ব্লাইন্ড পায় না, আরো লোক এরকম চারটা ভাগ আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটার। এই জন্য টোটাল বাকি আছে, আরো কয়েকটা বাকি আছে, এই 433 জন বাকি আছে। এখন গ্রুপ সি কেন গ্রুপ ডি না করে সি কেন অ্যানাউন্স করলো? অনেকে গ্রুপ সি তো টিকেছে, গ্রুপ ডি তে টিকেছে, তাহলে গ্রুপ সি তে যারা পাবে তারা যদি পেয়ে যায় তাহলে গ্রুপ ডি তে যায় ইন্টারভিউ তে ডাকবে, তাহলে ওরা আসবে না। তাহলে আরো অনেক সংখ্যক লোক যারা নতুবা দেখা গেছে, যেমন আমাদের টেট ওয়ান টেট টু, টেট ওয়ান ও টিকেছে, টেট টু তো টিকেছে, তো টেট টু তে চলে যায়, টেট ওয়ান ফাঁকা থাকে। সেরকম এখানেও গ্রুপ সি তে গ্রুপ ডি তে অনেকে পরীক্ষা দিয়েছে, সি তো টিকেছে, ডি তো টিকেছে, সেই জন্য একটা সিটাকে ছেড়ে দেওয়ার ফলে সি তারা তো আর ডি তে যাবে না, এখন আর ডি তে তারা ইন্টারভিউতে যাবে না। এর ফলে ডি তে বেশ সংখ্যক, প্রায় এই সংখ্যা পরিমাণ, অ্যাকুরেট সংখ্যা বলতে পারছি না, প্রায় 2500 মতো সেখানে গ্রুপ ডি ইন্টারভিউ এখন শুরু। আমার মনে হয় তখন আমরা কিন্তু 100% ত্রিপুরার ডোমিসাইল হতে হবে এরকম ছিল না। আমরা ইদানিং আমরা 100% ত্রিপুরা ডোমিসাইল করে দিয়েছি, এখন থেকে যা চাকরি হবে এটা কিন্তু আগের ইন্টারভিউ, আমি ইচ্ছা করলে ঢুকাতে পারবো না। তবে আমার জানা মতে খুব কম সংখ্যক, এটা এমনও হতে পারে এটা বিলু 30 হয়ে যেতে পারে, আমি শিওর না, কিন্তু তখন কিন্তু ওরা টিকেছে কিনা আমি জানি না, মনে হয় না, খুব কম সংখ্যক টিকলো, 2-4-5 জন, 10-20 জন হতে পারে, আমি শিওর না। কিন্তু ওই সময় তো ম্যান্ডেটরি ছিল না আমাদের, যেমন আমরা টিএসআর এর লোক নেই, বাইরে যে আসতেই হবে 100% মানে 30% বোধ হয় বাইরে আছে, খুব সম্ভব না 25%, হ্যাঁ 25% বাইরের লোক আসতে পারবে, এটা কতগুলি আছে। এখন থেকে যদি কোনো চাকরি, এখন আর বাইরে কেউ অ্যাপিয়ার করতে পারবে।
আর কিছু এটা এটা তো আমি বলতে পারবো না, তবে এরা পেয়েছে আমার জানা মতেই প্রতাপগড়ে একজন পেয়েছে, সে আমাকে ফোন করে বলেছে স্যার আমি পেয়েছি, কিন্তু কতজন পেয়েছে আমি বলতে কিন্তু 10,323 কিছু লোক পেয়েছে। আপনারা দেখলেন পত্রিকায় দেওয়া হয়েছে 1900 মত যেটা আউট হয়েছে 2400 পড়ছিল, কিছু জায়গাতে যেটা ফুলফিল হয়নি পাম্প উপায়টা যাদেরকে ক্রাইটেরিয়া ছিল সেখানে ম্যান্ডেটরি ছিল আইটিআই থাকতে হবে, আইটিআই পাওয়া যায়নি, দিব্যাঙ্গেরা আছে দিব্যাঙ্গেদের যে পোস্টগুলো ছিল সেটা ফুলফিল হয়নি কারণ সেই ধরনের দিব্যাঙ্গদের আইটিআই ছিল সেটা ফুলফিল হয়নি, তাদের সংখ্যাটা কম হয়েছে, যারা এক সার্ভিসম্যান যারা ছিল সেটাও ফুলফিল হয়নি, তার জন্য 450 মতো ভ্যাকেন্ট রয়ে গেছে, বাকি সবাইকে দেওয়া হয়েছে মেরিটের বেসিসে হয়েছে, আপনারা জানেন অনেক আগেই পরীক্ষা হয়েছিল ওয়াইফাই ইতিমধ্যে হয়েছে, তো যারা কোয়ালিটি রয়েছে যারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা পেয়েছে, তাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, আগামী দিনে তো ভালো হোক ঈশ্বর ভালো থাকবে। জিআরবিটি গ্রুপ ডি আরেকটা রয়েছে ওইটা সেটাও হবে খুব শীঘ্রই, সেটারও পরীক্ষা শুরু হয়ে যাবে। বাইবার কবে থেকে শুরু হবে? এখনো তারিখ নির্ধারণ করা হয়নি, খুব শীঘ্রই শুরু হবে এটা আমরা বলে দেবো।